নমস্কার বন্ধুরা, কারিকুরি আজকে তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছে। এটা তোমরা করে খাও, মোটামুটি অনেকেই খাও, তো আমি আজকে এটাকে একভাবে করব, তোমরা সেইভাবে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে এবং গরম গরম ভাতের সঙ্গে বেশ অনেকটাই বেশ ভালো লাগে। তো আজকে এখন শীত পড়েছে, শীতের সবজি দিয়ে আমি এটা করব। এটা আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। তো আমি আমার সমস্ত ভিডিওতেই বলি যে আমি খুব অল্প তেলে রান্না করি, তো এই রান্নাটা করার জন্য আমি এটাকে পুরো প্রথমেই তেলে ভাজবো না। আমি এটা এই রান্নার এই সবজিগুলোকে আমি আগে একটু হালকা করে নুন দিয়ে ভাপিয়ে নেব। তো এই রান্নাটা করার জন্য আমি কি নিয়েছি দেখো, এখানে আমি নিয়েছি দুটো ছোট আলুকে এরকমভাবে কেটে নিয়েছি, এক ফালি কুমড়ো এরকম কেটে নিয়েছি, একটা ঝিঙে, একটা বেগুন, কয়েকটা শিম এটা নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কিছু পুঁই শাক নিয়েছি, এই পুঁই শাকটা আমার বাড়িতে টবে হওয়া, পুঁই শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পুঁই শাকটাকে আমি এখানে দেব কড়ার মধ্যে। এই পুঁই শাকটার সঙ্গে আমি একটু মুলো দিয়েছি, সেটা হচ্ছে মুলোর উপরের দিকের অংশ, উপরের দিকের অংশটাকে আমি কেটে এর সঙ্গে দিয়ে দিয়েছি। একটু মুলোর গন্ধটাও হবে এবং বেশ টেস্ট হয়, খুব ভালো হয়। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ এতে দেব, লবণটা যে যেরকম লবণ খাও তোমরা সেরকমভাবে দেবে, আমি আমার আন্দাজ মতো লবণ এখানে দিলাম। এবার এই লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজি এবং পুঁই শাকের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিনিট পাঁচেক চাপা দিয়ে সিদ্ধ করে নেব, এই 5 মিনিটের মধ্যে আমি এটাকে একটু নেড়ে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা, মিনিট 5েক হয়ে গেছে, এর মাঝখানে আমি দুবার এটাকে নেড়ে দিয়েছি। দেখো এটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, সব বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু নামিয়ে নিচ্ছি। কড়াইটা একটু হালকা ধুয়ে আবার বসিয়ে দিলাম, গ্যাসটা করে দিলাম। আমি এটা এইভাবে করছি কারণ আমি অল্প তেলে রান্না করি, মানে শারীরিক কারণে। যাই হোক, তোমরা এটাকে পুরো একবারে ফোড়ন দিয়েও তেলে করতে পারো। তো অল্প তেলে কীভাবে হয়, তোমরা যদি অল্প তেলে করতে চাও তাহলে এই প্রসেসে করতে পারো। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল হবে। ফোড়নে দিচ্ছি ছোট ছোট 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 4 চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন।
ভাজা হয়ে গেছে, এবার আমি সেই সেদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুঁই শাক এবং সবজিটা এর মধ্যে। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার এই হলুদটাকে ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তোমরা এই রান্নাটা করে খাবে, যে খুব টেস্টি হয় এবং খুব অল্প তেলে রান্নাটা। এবার আমি দেখো এখানে আমি 1 চা চামচ সাদা সর্ষে এবং 1 চা চামচ কালো সর্ষে আমি বেটে এখানটায় নিয়েছি, এটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এবারে সর্ষে বাটাটা চারিদিকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এতে একটু চিনি দেব, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসি, মানে নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। দেখো আমার এটা বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে এবং সুন্দর একটা সর্ষের ঝাঁঝও উঠেছে, বেশ সুন্দর একটা সর্ষের ফ্লেভার। হয়ে গেল আমার রান্নাটা, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার সার্ভিং বোর্ডে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল বন্ধুরা, দেখো পুঁই শাক আমার সর্ষে বাটা দিয়ে আর শীতের সবজি দিয়ে পুঁই শাক হয়ে গেল। এটা খেতে খুব টেস্ট হয় এবং গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তোমরা তো আর দেখলে আমি এটাকে কীভাবে করলাম, খুব অল্প তেলে রান্না করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা করে খাবে, এবং আমার এই রেসিপিটিকে আজকের এই ভিডিওটিকে লাইক করবে, কমেন্টস লিখো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন, আমার এই চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। কারণ আমি এই চ্যানেলে সাধারণত অল্প তেলে রান্না করার চেষ্টা করি, তোমরা সেটা দেখতে পারো। আর তোমরা এই ভিডিওটা দেখলে ওই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে থাকো এবং আগামী দিন দেখতে থাকো যে কারিকুরি তোমাদের জন্য কী ধরনের রেসিপি নিয়ে আসে। ধন্যবাদ।